Hi friends, welcome back to my channel. সবাই কেমন আছো বলো? তো এখন আমি আছি বাঁশবেড়িয়া স্টেশনে। তো এখন আমি যাব হচ্ছে হংসেশ্বরী মন্দির। তো অনেকেই জানো যে আমার হোম টাউন বাঁশবেড়িয়া। তো আমি কেন স্টেশনে কি করছি? তো তোমরা যারা বাঁশবেড়িয়া থাকো না, তো তারা কিভাবে বাঁশবেড়িয়া থেকে যাবে হংসেশ্বরী মন্দির, তো আমি সেটাই আজকে বলবো। তো ফার্স্টেই বলে রাখি, যারা বর্ধমান লাইন বা যারা হাওড়া লাইনে থাকো, তারা হাওড়া কাটোয়া বা বর্ধমান থেকে ব্যান্ডেল হয়ে দেন ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরতে পারো, ধরে বাঁশবেড়িয়া নামবে। ব্যান্ডেলে পরে স্টপ দিচ্ছি বাঁশবেড়িয়া, দেন বাঁশবেড়িয়া থেকে কীভাবে যাবে তো আমি সেটাই বলছি আজকে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক। ট্রেন থেকে নেমে তোমরা সবাই এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে, মানে যারা কাটোয়া থেকে আসবে তারা অলরেডি এক নম্বর প্ল্যাটফর্মে নামবে ট্রেন থেকে। বাট যারা ব্যান্ডেল থেকে আসবে তাদের এক দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামবে, তো এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। আমি এখন আছি এক নম্বর প্ল্যাটফর্মে। সামনের দিকে এগোবে, সামনেই টোটো স্ট্যান্ড। তো এখান থেকে মন্দিরের ডিস্টেন্স টোটোতে গেলে 5 মিনিট মতো লাগবে, তো আর হেঁটে 10 মিনিট মতো লাগবে। যেহেতু এখন গরমকাল তো হেঁটে না যাওয়াই ভালো। তো টোটোতে এই যে সামনে রোড স্ট্যান্ডটা দেখাচ্ছি তোমাদেরকে, তো এখান থেকে 10 টাকা নেবে মন্দির। তো আমি পৌঁছে গেছি হংসেশ্বরী মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে এখানে একটা পুজো চলছে, বিপত্তারিণী পুজো, তো ওই জন্য এখন অঞ্জলি হচ্ছে। তো চলো আমি তোমাদের মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। প্রতি কালী পুজোতে এখনও এখানে বলি হয়, এই যে এই জায়গাটাতেই বলি হয়। চলে এবার ভেতর দিকটা যাওয়া যাক। এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। এই যে এইখানটায় আগে ফোয়ারা ছিল, মানে সে অনেক দিন আগে, এখন এমনি ফুল দিয়ে সাজানো হয়। আর এই যে সেই তরুণটা, এখানে বিভিন্ন রকম কাজ করা আছে, দেখতেই পাচ্ছ রামকৃষ্ণদেব লোকনাথ বাবার ছবি। আর এই যে এই মূর্তিটা হচ্ছে রাজা নৃসিংহদেবের। প্রথমেই বলে রাখি, রাজা নৃসিংহদেব হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এই মন্দিরের গর্ভগৃহের চারিদিকে অনেকগুলো শিব ঠাকুরের মন্দির আছে, দেখতে পাচ্ছ শিব মূর্তি আছে চারিদিকে, মাঝখানে হচ্ছে হংসেশ্বরী দেবী। এবার তোমাদের কয়েকটি ইনফরমেশান শেয়ার করতে চাই। তো 1799 সালে রাজা নৃসিংহদেব এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন, কিন্তু উনি এই মন্দিরের কাজ পুরো কমপ্লিট করে যেতে পারেননি। তো 1814 সালে তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী, তিনি মন্দিরের কাজ কমপ্লিট করেন পুরোটা। নৃসিংহদেবের মায়ের নাম ছিলেন রানী হংসেশ্বরী, এবং রানী হংসেশ্বরী দেবীকে উৎসর্গ করেই তিনি এই মন্দিরটা স্থাপন করেছিলেন। চারিদিকে হচ্ছে এখানে শিব ঠাকুরের মন্দির আছে। আর এই যে জায়গাটা, শেডওয়ালা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আগে ভোগ খাওয়ানো হতো। করোনা টাইম থেকে এটা বন্ধ আছে, এখানে এখন ভোগ পার্সেল নিয়ে যায় সবাই। এই যে হচ্ছে এরিয়াটা, এখানে এসে খোঁজখবর নিতে হয় ভোগ খেতে হলে।
এখানে পূজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, চলো বাইরে থেকে মন্দিরটা একটু দেখাই। এখানে একটা আলাদাই শান্তি রয়েছে, মানে আমাদের ধরো যারা বাঁশবেড়িয়াতে থাকি তাদের কোনো উইকেন্ড বা যে কোনো ছুটি পেলেই আমরা ফ্যামিলি সবাই মিলে এখানে চলে আসি, বেশি না 3-4 ঘন্টা টাইম স্পেন্ড করলেই মনে হয় যে না অনেকটা ভালো লাগছে। জানো যে হংসেশ্বরী মন্দিরে মোট 2টো মন্দির আছে, একটা তো কালী ঠাকুরের মন্দির আছে, আর একটা হচ্ছে নারায়ণ মন্দির আছে বা বিষ্ণু মন্দির বলে অনেকেই। তো আমি তো মেইন মন্দিরটা চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এবার হচ্ছে বিষ্ণু মন্দিরে যাব। অলমোস্ট কমপ্লিট, বুঝতেই পারছি কেন হচ্ছে এতক্ষণ আমার ক্যামেরাটা ধরে দিয়েছি। তো আমার নারায়ণ মন্দিরটা এই সামনেটা ঘুরছি, এবার পেছনটা ঘুরবো, তারপরে রাজবাড়ির দিকে যাবো। রাজবাড়িতে যদি এখন ঢুকতে দেয় না তো বাইরে থেকে দেখাবো। আর একটা কথা, আমি হংসেশ্বরী মন্দিরের ইতিহাসটা পড়েছিলাম, দেন ওখানে লেখা ছিল যে রাজা নৃসিংহদেব বলে গেছিলেন যে মন্দিরে যারা আসবেন মানে ঠাকুর দেখতে মাকে দেখতে অবশ্যই তারা যেন এই মন্দিরটাই আগে আসেন, কারণ এই মন্দিরটা হচ্ছে অনেক পুরনো, মানে মন্দিরে আসলে এই মন্দিরটাই অবশ্যই দেখে যাবেন। তো চলো পেছনটা ঘোরাই তোমাদের। এগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব টেরাকোটার কাজ, বিষ্ণুপুরে আমরা এগুলো দেখতে পাই। তো এই এই পোর্শনটা একটু নষ্ট হয়ে গেছে, এটা পোড়ামাটির কাজ, তো এখানটার জন্য রিপেয়ারিং চলছে, ওই জন্যই মেইনলি এই মন্দিরটার গায়ে হাত দিতে বারণ করে। তো এটা হচ্ছে এই মন্দিরটার পেছন দিক। বলছি তোমার পড়া হয়ে গেছে? হ্যাঁ, আমাকে তো ওই পড়ি দেবে, আমাদেরটাকে পড়াবে, আমি পড়ি চান করতে হবে। মন্দির থেকে বেরোলাম আমরা জাস্ট, এবার রাজবাড়িটার দিকে যাব। এই সামনেই রাজবাড়ি, রাজবাড়িতে যদি এখন ঢুকতে দেয় না তো আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। এই যে সামনের বিল্ডিংটা হচ্ছে রাজবাড়ি, অনেকটা এরিয়া জুড়ে, আরও সামনে নহবতখানা আছে, চলো ওখানটাও দেখাই তোমাদেরকে। এই যে এই সামনেই দেখতে পাচ্ছ, সামনে হচ্ছে ওখানে নহবত বস্ত, মানে এখানে জায়গাটা খুবই সুন্দর, জানি না আমি ছবিতে কেমন লাগছে ভিডিওটাতে, বাট সিরিয়াসলি দারুণ। আর এখান থেকে মন্দিরের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ জাস্ট। আমার মন্দির ঘোরা আজকের মতো কমপ্লিট, তো এখন আমি বাড়ি ফিরছি। তো যারা যারা এখন অবধি হংসেশ্বরী মন্দিরে আসোনি বা আসতে চাইছো তারা খুব তাড়াতাড়ি চলে আসো, তোমাদের সকলকে ওয়েলকাম আমার পক্ষ থেকে। তো চলো ভিডিওটা এতটাই, টাটা।